सुप्रिय शिक्षार्थी बंधुरा आशा करी सबाई भालो आछो, तुम्हरा भालो थाकबे, माँ बाबार कथा सुनबे एवं मन दिए पढ़ाशुना करबे, एटा तुम्हादेर काछे आमार प्रत्याशा और कामना। तो शिक्षार्थी बंधुरा, आज आमी ए भिडियोते जे विषयगुलो निये आलोचना करब ता हलो आमिषेर परिचिति, अमाइनो एसिड, प्रोटीन बा आमिषेर श्रेणी विभाग, आमिषेर सहजपचतार गुणकेर धारणा, आमिषेर प्राप्त शक्ति, आमिषेर अभावजनित रोग लक्षण एवं सबशेषे आलोचना आमिषेर उपस्थिति किभाबे निर्णय करा हय से सम्पर्के। आमरा आमादेर प्रतिदिनेर खाबारे मास मांस दूध डिम इत्यादि खेये थाकि। तो बंधुरा, এই জাতীয় খাবারকে কি ধরনের খাবার বলে? এই জাতীয় খাবারকে বলা হয় আমিষ বা প্রোটিন জাতীয় খাবার। কেন বলা হয়? কারণ এই জাতীয় খাবারগুলোতে আমিষ বা প্রোটিনের পরিমাণ সর্বাধিক, আর আমিষ বা প্রোটিনের পরিমাণ সর্বাধিক থাকে বিধায় মাছ মাংস দুধ ডিম এই জাতীয় খাবারগুলোকে আমিষ বা প্রোটিন জাতীয় খাবার বলে। তো আমরা আমিষ জাতীয় খাবার কেন খাই? কারণ এই খাবারগুলো প্রত্যেকটা জীবের দেহের গাঠনিক উপাদান রূপে কাজ করে, অর্থাৎ আমাদের দেহের বৃদ্ধি সাধনে, আমাদের দেহের ক্ষয়পূরণে, আমাদের দেহের নাইট্রোজেনের সমতা রক্ষার্থে, এবং একটা জীবে যে জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এবং আমাদের দেহের রোগ প্রতিরোধে অ্যান্টিবডি উৎপাদনে সহায়তা করে থাকে। আর এই আমিষ জাতীয় খাবারগুলো পাঁচটি মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত হয়। এই পাঁচটি মৌলিক উপাদান হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও সালফার। এবং আমিষে নাইট্রোজেনের পরিমাণ থাকে শতকরা ১৬ ভাগ। তাহলে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য কাকে বলে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও সালফারের সমন্বয়ে গঠিত যে খাদ্য দেহের বৃদ্ধি সাধনে, ক্ষয়পূরণে ও নাইট্রোজেন সমতা রক্ষার্থে কাজ করে, দেহের রোগ প্রতিরোধের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপাদন করে, জীবদেহের গঠন ও বিভিন্ন জৈব ক্রিয়া বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য বলে। এখন আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের বা আমিষের মূল গাঠনিক একক, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে প্রোটিন বা আমিষ গঠিত হয়। আর আমিষ হলো অ্যামাইনো অ্যাসিডের একটি জটিল যৌগ। আমরা যে আমিষ জাতীয় খাবারগুলো গ্রহণ করে থাকি সে আমিষ জাতীয় খাবারগুলো চূড়ান্ত পরিপাক শেষে এটি দেহের শোষণ উপযোগী অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আর এ পর্যন্ত মোট ২৮টি অ্যামাইনো অ্যাসিড আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে প্রকৃতিজাত অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে ২২টি। আর বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে প্রোটিন বা আমিষ গঠিত হয়। আমরা যেমন বাংলা বা ইংরেজি বর্ণমালাগুলো সাজিয়ে অসংখ্য শব্দ গঠন করতে পারি, তেমনিভাবে এই যে ২২টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই অ্যাসিডগুলো বিভিন্ন সংখ্যায়, বিভিন্নভাবে এবং বিভিন্ন আঙ্গিকে মিলিত হয়ে বিভিন্ন ধরনের আমিষের উৎপত্তি ঘটায়। আর এ কারণে মাছ, দুধ, মাংস এই খাবারগুলোর স্বাদ, গন্ধ ও বর্ণের তারতম্য দেখা দেয়। আর কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেগুলোকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলা হয়। এই অত্যাবশ্যকীয় যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে এইগুলো মানবদেহে তৈরি হয় না, এটা বিভিন্ন ধরনের খাদ্য থেকে এই অ্যামাইনো অ্যাসিডগুলো সংগ্রহ করতে হয়। আর এই অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডগুলোর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে
দেহের বৃদ্ধি সাধন করা, ক্ষয়পূরণ করা, নাইট্রোজেনের সমতা রক্ষা করা এবং দেহের বিভিন্ন যে জৈব ক্রিয়া বিক্রিয়া রয়েছে সেই ক্রিয়া বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা, এছাড়া রোগ প্রতিরোধের বিরুদ্ধে যে অ্যান্টিবডি উৎপাদনের প্রক্রিয়া সেই উৎপাদন প্রক্রিয়াকে সচল রাখা। এই অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের অভাব ঘটলে আমাদের দেহে নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া এবং দেহে নাইট্রোজেনের ভারসাম্য বজায় না থাকা। আর এই কারণে আমাদের দেহে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। এখন আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রোটিন বা আমিষের শ্রেণীবিভাগ। প্রোটিন জীবদেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ। এই প্রোটিন প্রধানত দুই প্রকার, নাম্বার ১ সরল প্রোটিন, নাম্বার ২ যুগ্ম প্রোটিন। সরল প্রোটিন কি? যে প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে বা হাইড্রোলাইসিস করলে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় তাদেরকে সরল প্রোটিন বলা হয়। এই সরল প্রোটিন আবার নানা ধরনের হয়ে থাকে। আমি দুইটি সরল প্রোটিন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা অনেকেই ডিম সিদ্ধ করে খেতে ভালোবাসি। তোমরা দেখবে ডিমকে যখন সিদ্ধ করা হয় ডিমের ভিতরকার সাদা অংশ কিছুটা শক্ত হয়ে যায় এবং ডিমের সাদা অংশ শক্ত হয়ে যাওয়ার পিছনে একটি প্রোটিন দায়ী, আর এই প্রোটিনকে বলা হয় অ্যালবিউমিন। আর অ্যালবিউমিন একটি সরল প্রোটিন। আমরা অনেকেই অনেক উদ্ভিদের বীজ এবং শস্য দানা সিদ্ধ করে খেয়ে থাকি। এই বীজকে সিদ্ধ করার কারণে কোনো একটি বীজের একটি অংশ শক্ত হয়ে যায় এবং এই বীজের বা শস্য দানার যে অংশটি শক্ত হয়ে যায় এই শক্ত হওয়ার পিছনে একটি প্রোটিন দায়ী। এই প্রোটিনটি বলা হয় গ্লোবিউলিন, আর গ্লোবিউলিন একটি সরল প্রোটিন। যুগ্ম প্রোটিন বলতে আমরা কি বুঝি? যে প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে বা আদ্র বিশ্লেষিত করলে অ্যামিনো অ্যাসিড ছাড়াও অন্যান্য আরও কিছু উপাদান পাওয়া যায় তাদেরকে যুগ্ম প্রোটিন বলা হয়। আমি দুইটি যুগ্ম প্রোটিনের কথা তোমাদের সাথে আলোচনা করব। আমরা অনেকেই ডিএনএ আরএনএর কথা জানি। এই ডিএনএ আরএনএর সাথে যখন কোনো প্রোটিন অণু সংযুক্ত হয় তখন এই প্রোটিনকেই বলা হয় নিউক্লিয় প্রোটিন। আর এই নিউক্লিয় প্রোটিন একটি যুগ্ম প্রোটিন, কারণ এখানে অ্যামিনো অ্যাসিড ছাড়াও অতিরিক্ত হিসাবে ডিএনএ আরএনএ সংযুক্ত থাকে। আর একটি বিশেষ ধরনের প্রোটিন হল লিপোপ্রোটিন, অর্থাৎ প্রোটিনের সঙ্গে যখন লিপিড অর্থাৎ চর্বিজাতীয় কণা সংযুক্ত হয় তখন ওই প্রোটিনকে বলা হয় লিপোপ্রোটিন। যেহেতু লিপোপ্রোটিনে প্রোটিনের সাথে অতিরিক্ত পদার্থ হিসাবে চর্বি বা লিপিড সংযুক্ত হয় তাই এটি এক ধরনের যুগ্ম প্রোটিন। এখন আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আমিষের সহজপাচ্যতার গুণক। আমরা আমাদের প্রতিদিনের খাবারে নানা ধরনের আমিষ জাতীয় খাবার খেয়ে থাকি বা নানা ধরনের খাবার আমরা খেয়ে থাকি। এই যে খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি এর পুরোটাই আমাদের কিন্তু কাজে আসে না। ক্ষুদ্রান্তে চূড়ান্ত পরিপাক শেষে এই সকল খাদ্যের যে অংশটুকু আমাদের দেহে শোষিত হয় এটা আমাদের দেহের বৃদ্ধি সাধন ক্ষয়পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অবশিষ্ট অংশ আমাদের মলাশয়ে জমা থাকে। আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করার পর এর শতকরা যত ভাগ অন্ত্র থেকে শোষিত হয় অর্থাৎ ক্ষুদ্রান্ত থেকে শোষিত হয় তত ভাগকে সেই আমিষের সহজপাচ্যতার গুণক ধরা হয়। আর আমিষের এই সহজপাচ্যতার গুণক নির্ভর করে আমিষের পুষ্টিমানের উপর। যে আমিষের শতকরা ১০০ ভাগ দেহে শোষিত হয় এবং দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে কাজ করে
তার সহজপচতার গুণক হচ্ছে এক। যেমন মায়ের দুধ ও ডিমের আমিষের পুরোটাই আমাদের অন্ত্র থেকে বা ক্ষুদ্র অন্ত্র থেকে আমাদের দেহে শোষিত হয়, যার কারণে এই এই আমিষের সহজপচতার গুণক এক। আর অন্যান্য যে আমিষজাত খাবার রয়েছে তা পুরোটাই আমাদের দেহে শোষিত হয় না, তাই অন্যান্য সব আমিষেরই সহজপচতার গুণক সর্বদা এক হতে কম হবে। এখন তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে আমিষের প্রাপ্ত শক্তি। আমরা প্রতিদিন শর্করা, আমিষ, স্নেহ পদার্থ খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি, আর এই সকল খাদ্য ক্ষুদ্রান্তে চূড়ান্ত পরিপাক শেষে আমাদের দেহে শোষিত হয় এবং সবশেষে রক্তের মাধ্যমে আমাদের কোষে প্রবেশ করে। কোষে প্রবেশ করার পর আমরা যে শোষণের সাহায্যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন কোষে অবস্থিত খাদ্যকে জারিত করে শক্তিতে পরিণত করে। এই তাপশক্তি আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, আমাদের চলাফেরা এবং আমাদের কাজকর্মে ব্যয়িত হয়। কোন খাদ্য থেকে কী পরিমাণ শক্তি উৎপাদন হয় সেটি আমাদের জানতে হবে। 1 গ্রাম শর্করা থেকে 4 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়, তেমনিভাবে 1 গ্রাম আমিষ থেকে ঠিক 4 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। তবে চর্বি থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ শক্তি পেয়ে থাকি, অর্থাৎ 1 গ্রাম চর্বি থেকে 9 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। আর শক্তি উৎপন্ন করার জন্য খাদ্যের পরিপাকের প্রয়োজন পড়ে। খাদ্যের পরিপাক চালানোর জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা মৌলবিপাক বলে থাকি। তাহলে মৌলবিপাক কী? মৌলবিপাক হলো বিপাক ক্রিয়া, অর্থাৎ পরিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকে মৌলবিপাক বলে। এখন আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আমিষের অভাবজনিত রোগ ও লক্ষণ। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের সবাইকে পরিমিত মাত্রায় আমিষ গ্রহণ করতে হবে। আর আমিষ শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমিষ শিশুর বৃদ্ধি, বিকাশে ও দেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমিষের অভাব হলে শিশুদের দেহের বৃদ্ধি বিকাশ ব্যাহত হয় এবং শিশুদের 2টি শারীরিক সমস্যা বা রোগ সৃষ্টি হয়। আর রোগ 2টি হলো কোয়াশিয়রকর ও মেলাসমাস। কোয়াশিয়রকর রোগের লক্ষণ কী? কোয়াশিয়রকর রোগের লক্ষণের কারণে শিশুদের খাওয়ার অরুচি হয়, শিশুরা খেতে চায় না, পেশি শীর্ণ ও দুর্বল হতে থাকে, চামড়া এবং চুলের মসৃণতা ও রং নষ্ট হয়ে যায়, শিশুদের ডায়রিয়া রোগ হয়, শরীরে পানি আসে, অর্থাৎ শরীরে পানি জমে শরীর ফুলে ওঠে এবং শিশুদের পেট বড় হয়। অন্যদিকে মেলাসমাস রোগের লক্ষণ হলো এক্ষেত্রে শিশুদের দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, শরীর ক্ষীণ হয়ে অস্থি চর্মাসার হয়, চামড়া বা ত্বক খসখসে হয়ে ঝুলে পড়ে, শরীরের ওজন হ্রাস পায়। এছাড়া এই আমিষের অভাবের কারণে বয়স্কদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তাদের দেহে রক্ত স্বল্পতার সৃষ্টি হয়। তাই শিশুদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে আমাদেরকে আমিষের গ্রহণের প্রতি নজর রাখতে হবে। এখন আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো খাদ্যে আমিষের উপস্থিতি তুমি কীভাবে নির্ণয় করবে। কোন খাদ্যে কী পরিমাণ আমিষ রয়েছে এটা তুমি কীভাবে পরীক্ষা করবে। আর এটি পরীক্ষা করার জন্য আমি উপকরণ হিসাবে নিলাম ডিমের সাদা অংশ। এই ডিমের সাদা অংশ পিষে ফেলার জন্য নিলাম হামানদিস্তা, প্রয়োজনীয় পানি, টেস্ট টিউব,
সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কপার সালফেট। প্রথমে আমরা সামান্য পরিমাণ আমিষ জাতীয় খাদ্য হিসাবে ডিমের সাদা অংশ নিব এবং এটিকে হামানদিস্তার সাহায্যে ভালোভাবে পিষে ফেলব। এবার একটি টেস্ট টিউবের ভিতরে সামান্য পরিমাণ আমিষ জাতীয় খাদ্য হিসাবে ডিমের পিষে ফেলা অংশ কিছু টুকরো নিব। এরপর এর মধ্যে কয়েক ফোঁটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ এবং কয়েক ফোঁটা কপার সালফেট দ্রবণ মিশাব। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কপার সালফেট মেশানোর পর এখানে একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে। অল্প সময়ের মধ্যেই এই দ্রবণটি একটি বেগুনি রং ধারণ করবে। যে খাদ্য আমিষের পরিমাণ বেশি সেটা হবে গাঢ় বেগুনি, যে খাদ্য আমিষের পরিমাণ কম সেটি হবে হালকা বেগুনি, এবং যে খাদ্যে কোনো আমিষ নেই সে খাদ্যে কোনো বেগুনি বর্ণ ধারণ করবে না। অধিকাংশ খাবারেই আমিষ জাতীয় খাদ্য উপস্থিতি রয়েছে, তাই একটি বেগুনি রং এখানে ধারণ করবে, এবং বেগুনি রঙের ধারণের উপর ভিত্তি করে আমরা আমিষের খাদ্য আমিষের মাত্রা নির্ণয় করতে পারব বা বুঝতে পারব। তো বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।